শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন একটি আধুনিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখনই দেশি বিদেশি অপশক্তির সহযোগিতায় দেশের ভেতরে গা ঢাকা দিয়ে থাকা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠী 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে উল্টো দিকে ঘুরিয়ে দিতেই 15ই আগস্টের হত্যাকাণ্ডটি সুপরিকল্পিতভাবে ঘটায় ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিক্রিয়াশীল চক্র ও স্বৈরশাসকরা প্রথমেই জয় বাংলা স্লোগানের পরিবর্তে পাকিস্তানি কায়দায় বাংলাদেশ জিন্দাবাদের প্রচলন শুরু করে। বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ করা হয়। একাত্তরের যুদ্ধাপরাধী রাজাকার ও আলবদরদের পুনর্বাসন করা হয়। কয়েক মাসের ব্যবধানে কেন্দ্রীয় কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী কারাবন্দী জাতীয় চার নেতাকে। 1975 পরবর্তী বাংলাদেশ ঘোর অমাবস্যায় ডুবে থাকা এক জনপদের নাম। 21 বছর ষড়যন্ত্রকারী শাসক চক্র দেশের সংবিধানকে কাটাছোঁড়া করে মুক্তিযুদ্ধের আদর্শ সমূহকে ক্ষতবিক্ষত করে প্রতিশোধের উন্মত্ততায় মেতে উঠেছিল। নতুন প্রজন্মের তরুণদের কাছে মিথ্যাচারের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে অস্পষ্ট ও ধোঁয়াশাচ্ছন্ন করার অপচেষ্টা চালিয়েছিল। একই সাথে কুখ্যাত ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের পথ রুদ্ধ করে দিয়েছিল। শ্রোতা বন্ধুরা, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক পথ পরিবর্তন ঘটে। গণতন্ত্রের পরিবর্তে সূচিত হয় সামরিক শাসন। স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোর বিচারের লক্ষ্যে 1972 সালে রাষ্ট্রপতির 8 নম্বর আদেশ বলে যে আইন প্রণয়ন করা হয়েছিল তা জেনারেল জিয়া 1976 সালে বাতিল করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যার ফলে সাজাপ্রাপ্ত 20,000 ব্যক্তি বিভিন্ন কারাগার থেকে মুক্তি লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মন্ত্রপাঠ করিয়ে দেশ স্বাধীন করেছিলেন। অথচ স্বাধীনতা বিরোধী চক্র, স্বার্থান্বেষী মহল বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের ইতিহাস বিকৃতি ঘটাতে চেয়েছিল। শুদ্ধ ইতিহাস চর্চার লক্ষ্যে ইতিহাস বিকৃতি কখনোই কাম্য নয়। 1952 সালের ভাষা আন্দোলন থেকে নিয়ে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 ছয় দফা কর্মসূচি, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন ও 71 মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক যাবতীয় সংগ্রাম, আন্দোলন ও প্রকৃত ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শোকের মাস আগস্টে এই আহ্বান জানিয়ে এখন আজকে দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন। আমি তামান্না সিদ্দিকি এবং আমি জাবির আহমেদ পলাশ। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজ বৃহস্পতিবারের দর্পণ সূচি। এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ, তারার সাথে কিছুক্ষণ পাহাড় ও প্রকৃতি শিরোনামে পর্বগুলো তো থাকছেই। এছাড়া অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের গান পর্বে শুনবেন একটি লালন গীতি। তো জানিয়ে দিলাম আজকের দর্পণ সূচি, এবার আসুন বিস্তারিতভাবে মেলে ধরি এই সব পরিবেশনা। প্রিয় বন্ধুরা, আজ 26 আগস্ট 2021 খ্রিস্টাব্দ,
গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 238তম দিন। এখন আজকের দর্পণ সূচির এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম এবং প্রয়াণ দিবস সহ গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য। শুনুন এই দিনে। আমন্ত্রণ সবাইকে আজকের এই দিনে পর্বে। আজ শুরুতেই 1920 সালের কথা বলছি। 1920 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়। কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস চালু হয় 1927 সালের এই দিনে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাটি মুক্তি লাভ করে 1955 সালের আজকের এই দিনে। শান্তিতে নোবেল বিজয়ী বিশ্বখ্যাত মানবতাকর্মী মাদার তেরেসা জন্মগ্রহণ করেন 1910 সালের আজকের এই দিনে। 1920 সালের এই দিনে প্রখ্যাত বাঙালি কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। 1934 সালের এই দিনে লোকান্তরিত হন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক অতুল প্রসাদ সেন। মার্কিন মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলিয়াম জেমস মারা যান 1910 সালের আজকের এই দিনে। বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই। আজ 26 আগস্ট। আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন অসমাপ্ত আত্মজীবনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ আত্মজৈবনিক গ্রন্থ সংকলন অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশ বিশেষ পাঠ করে শোনাচ্ছেন লালটু হোসাইন। হক সাহেব ও শহীদ সাহেবকে সম্বর্ধনা দেয়া হবে, তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে। আমি মুসলমান ছেলেদের নিয়েই স্বেচ্ছাসেবক বাহিনী করলাম, তবে কিছু সংখ্যক নমশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করল, কারণ মুকুন্দ বিহারি মল্লিক তখন মন্ত্রী ছিলেন এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন। শহরে হিন্দুরা সংখ্যায় খুবই বেশি, গ্রাম থেকে যথেষ্ট লোক এলো, বিশেষ করে নানা রকম অস্ত্র নিয়ে। যদি কেউ বাধা দেয় যা কিছু হয় হবে, সাম্প্রদায়িক দাঙ্গাও হতে পারত। হক সাহেব ও শহীদ সাহেব এলেন, সভা হলো, এক্সিবিশন উদ্বোধন করলেন, শান্তিপূর্ণভাবে সকল কিছু হয়ে গেল। হক সাহেব পাবলিক হল দেখতে গেলেন আর শহীদ সাহেব গেলেন মিশন স্কুল দেখতে। আমি মিশন স্কুলের ছাত্র, তাই তাকে সম্বর্ধনা দিলাম। তিনি স্কুল পরিদর্শন করে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে চললেন, আমিও সাথে সাথে চললাম। তিনি ভাঙা ভাঙা বাংলায় আমাকে জিজ্ঞাসা করেছিলেন আর আমি উত্তর দিচ্ছিলাম। আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন আমার নাম এবং আমার বাড়ি কোথায়। একজন সরকারি কর্মচারী আমার বংশের কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে ডেকে নিলেন খুব কাছে, আদর করলেন এবং বললেন, তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই? বললাম, কোনো প্রতিষ্ঠান নাই, মুসলিম ছাত্রলীগও নাই। তিনি আর কিছু বললেন না, শুধু নোটবুক বের করে আমার নাম ও ঠিকানা লিখে নিলেন। কিছুদিন পরে আমি একটা চিঠি পেলাম, তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন কলকাতা গেলে যেন তার সঙ্গে দেখা করি। আমিও তার চিঠির উত্তর দিলাম, এইভাবে মাঝে মাঝে চিঠিও দিতাম। এই সময় একটা ঘটনা ঘটে গেল। হিন্দু মুসলমানদের মধ্যে একটু আড়াআড়ি চলছিল। গোপালগঞ্জ শহরের আশেপাশেও হিন্দু গ্রাম ছিল, দু একজন মুসলমানের উপর অত্যাচারও হলো। আব্দুল মালিক নামে আমার এক সহপাঠী ছিল, সে খন্দকার শামসুদ্দিন সাহেবের আত্মীয় হতো। একদিন সন্ধ্যায়, আমার মনে হয় মার্চ বা এপ্রিল মাস হবে, আমি ফুটবল মাঠ থেকে খেলে বাড়িতে এসেছি। আমাকে খন্দকার শামসুল হক ওরপে বাসু মিয়া মুক্তার সাহেব ডেকে বললেন, মালিককে হিন্দু মহাসভা সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে, যদি পারো একবার যাও, তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র ডেকে নিয়ে ওদের ওখানে যাই এবং অনুরোধ করি ওকে ছেড়ে দিতে। রমাপদ দত্ত নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গাল দিয়ে বসল। আমিও তার কথার প্রতিবাদ করলাম এবং আমার দলের ছেলেদের খবর দিতে বললাম। এর মধ্যে রমাপদরা থানায় খবর দিয়েছে, তিনজন পুলিশ এসে হাজির হয়ে গিয়েছে। আমি বললাম ওকে ছেড়ে দিতে হবে, না হলে কেড়ে নেব। আমার মামা শেখ সিরাজুল হক, একই বংশের, তখন হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। তিনি আমার মা ও বাবার চাচাতো ভাই। নারায়ণগঞ্জে আমার এক মামা ব্যবসা করেন, তার নাম শেখ জাফর সাদিক। তার বড় ভাই ম্যাট্রিক পাশ করে মারা যান। আমি খবর দিয়েছি শুনে দলবল নিয়ে ছুটে এসেছেন। এর মধ্যে আমাদের সাথে মারপিট শুরু হয়ে গেছে, দুই পক্ষে ভীষণ মারপিট হয়। আমরা দরজা ভেঙে মালিককে কেড়ে নিয়ে চলে আসি।
শ্রোতা বন্ধুরা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অংশগ্রহণ করে। দীর্ঘ ন মাসের এক মরণপণ যুদ্ধের চূড়ান্ত পরিণতিতে বিজয়ীর বেশে তারা অর্জন করে স্বাধীন বাংলাদেশ। এ যুদ্ধের জন্য সংগ্রাম, ত্যাগ, বীরত্বগাঁথা, স্বজন হারানোর শোক ও পরিশেষে বিজয় আনন্দের অনুভূতি স্বভাবতেই বিম্বিত হয়েছে যুদ্ধপূর্ব, যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী দেশের সাহিত্যকর্মে। এসব বিষয় নিয়ে বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ পর্বে এখন আরও বিস্তারিত বক্তব্য রাখছেন কবি নির্মলেন্দু গুণ। আমি 1976 সনের যে হরতাল হলো, সেই হরতালে যারা মারা গিয়েছিলেন 11 জন, এবং তাদের সমর্থনে আমি কবিতা লিখেছি 1966 সালে। সেই কবিতার মধ্যে আছে, শীতের রোগীর মতো যবুথবু নয়, গঞ্জের জনতার মতো নির্ভীক হতে হবে, রক্তের রং দেখে ভয় নেই, স্বাধীন দেশের মুক্ত জনতা উল্লাস কর সবে। সেই হরতাল যখন সম্পূর্ণভাবে বাংলার মানুষ সমর্থন করলো, তখন আমি এই সমর্থনের ভিতরে, হরতালের ভিতরে যারা জীবন দিল তাদেরকে স্বাধীনতার প্রথম শহীদ বলেছি মুক্তিযুদ্ধের, এবং তাদেরকে নিয়ে লেখা এই কবিতাটিকে আমি বলি যে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম কবিতা। যদিও তার আগে, বহু আগে আমাদের কবিরা নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্বাধীনতার জন্য কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছেন, এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত কবিতা আছে উপদিন উপাখ্যানে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায়। তো আমাদের কবিরা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, পরবর্তীকালে পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে ভাষা আন্দোলন হয়েছে, সেখানেও আমরা স্বাধীনতার কথা বলেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই স্বাধীনতাকে যদি আমরা শনাক্ত করতে যাই, তাহলে আমি বলবো যে বঙ্গবন্ধুর 5ই ফেব্রুয়ারি তিনি যে ইশতেহার প্রকাশ করেছিলেন আমাদের বাঁচার দাবি 6 দফা, সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার মূল মন্ত্র, আমরা সেখান থেকে লাভ করেছি। তো তারপর আমাদের কবিরা অনেক কবিতা লিখেছেন, কবি জসীমউদ্দীন বঙ্গবন্ধুদের কবিতা লিখেছেন, সুফিয়া কামাল কবিতা লিখেছেন, সিকান্দার বোজাফুল কবিতা লিখেছেন, আমাদের কবিরা স্বাধীনতার পক্ষে অনেক কবিতা রচনা করেছেন। স্বাধীনতার যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচুর কবিতা আমাদের কবিরা পাঠ করে শুনিয়েছেন, আবৃত্তি করেছেন। সেসব কবিতা আমাদের মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, অস্ত্র হাতে লড়াই করেছেন, তাদেরকে উদ্দীপ্ত করেছে। তখন আমিও শরণার্থী হিসেবে কলকাতায় ছিলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে আমার সম্পর্ক ছিল, এবং কলকাতা আকাশবাণী থেকে যে পূর্বাঞ্চলের শ্রোতাদের জন্য অনুষ্ঠান প্রচারিত হতো, সেখানেও আমি নিয়মিত পত্রিকা প্রচার করতাম, কবিতা প্রচার করতাম। তো এটা একটা অব্যাহত প্রক্রিয়া। মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মুক্তিযুদ্ধের কবিতা শেষ হয়ে যায়নি, কিংবা বঙ্গবন্ধু ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কবিতা লেখা হয়নি তা কিন্তু নয়। বঙ্গবন্ধু 6 দফার পর তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো 8ই মে 1966 সাল, ওইটাই কিন্তু বঙ্গবন্ধুর সবচেয়ে দীর্ঘতম সময় তিনি জেলখানায় ছিলেন। তিনি 8ই মে 6 দফার পক্ষে ভাষণ দিয়ে নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়, এবং 66, 67, 68, 69 এইখানে আমরা বঙ্গবন্ধুকে দেখি প্রায় 3 বছর এক নাগারে তিনি জেলে কাটিয়েছেন। এর মধ্যে আবার আগরতলা ষড়যন্ত্র মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বাংলার ছাত্র জনতা তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, যে গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আইয়ুব খানের পতন হয় এবং শেখ মুজিবুর রহমান মুক্ত মানব হিসাবে বাইরে আসেন। তখনই তাকে পরদিন 23 ফেব্রুয়ারি 1969 তারিখে বঙ্গবন্ধুকে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। শ্রোতা বন্ধুরা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের কেমন লাগছে তা জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ,
প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা 1207। এছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন, ইমেইল করার ঠিকানাটি হচ্ছে ealapanbibidhaka@gmail.com। প্রিয় বন্ধুরা, এবারে আপনাদের নিয়ে যাব তারার সাথে কিছুক্ষণ পর্বে। আজ দেশের একজন জনপ্রিয় শিল্পীর সাথে একান্ত কথামালায় আমরা মিলিত হব। আসুন শুনি তারার সাথে কিছুক্ষণ। সঞ্চালনায় জিনাত শানু স্বাগতা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি স্বাগতা, এবং আমার সাথে আছেন একজন তারকা অতিথি। তিনি হচ্ছেন আপনাদের সবার পছন্দের অভিনেত্রী, মডেল এবং গুড মাদার আমার কাছে, সি ইজ সারিকা। সারিকা, তোমাকে দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো, এটাও খুব ভালো লাগছে। ওকে সারিকা, তোমার তো কাজ শুরুর থেকে আমি তোমার সাথে কমিউনিকেট করি, বা আমরা একসাথে কাজ করেছি, মানে নাটক শুরু করার তার আগে তোমার বাংলালিঙ্ক দেশ বিজ্ঞাপন দিয়ে তুমি ক্যারিয়ারে এক্সপোজার এসেছিলে, তো বিজ্ঞাপনটা নিয়ে কিছু বলো। সেই বাংলালিঙ্কের শুটিংগুলো আসলে ইট ওয়াজ এ জার্নি, মানে ওয়ান্ডারফুল বিউটিফুল জার্নি। তার আগেও আসলে আমি অনেকগুলো বিজ্ঞাপন করেছি। কাজ তো শুরু করেছি 2006 থেকে, বাংলালিঙ্কের বিজ্ঞাপন মোস্ট প্রবাবলি 2008 থেকে প্রথম শুরু করি। আসলে তোমার সাথে প্রথম দেখা হচ্ছিল আমার একটা পত্রিকার কোথাও, আমাদের দুজনের দেখা হয়েছিল একটা পত্রিকা, কোনো একটা বছর পূর্তি বা কিছু একটা ছিল এরকম কোনো গেট টুগেদার, ওখানে আসলে ফার্স্ট দেখা হয়েছিল আমার যতদূর মনে পড়ে। ইউ আর সো প্রিটি, আমি চিন্তা করছিলাম এত সুন্দর মেয়েটা, ওকে কাজ করবে। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো বাংলালিঙ্কের শুটিংগুলো আসলে একটা জার্নি থাকতো আমাদের, এবং দেশের বিজ্ঞাপনের সময় স্পেশালি এত হিউজ অ্যারেঞ্জমেন্ট নিয়ে হতো। শুটিংয়ের আগে প্রায় 10-15 দিন আমাদের রিহার্সাল, নাচ তোলা এবং সেগুলো বোঝা, মিটিং টিটিং করা। শুটিংয়ের সময় দেখা যেত টানা 5 দিন বা 7 দিন বিজ্ঞাপনের শুটিং হতো, এবং ভোর থেকে দেখা যেত যে যতটুকু পর্যন্ত টাইম লাগে, তো আবার ফটোশ্যুটের জন্য আলাদা করে টাইম, মানে সব মিলিয়ে আসলে চমৎকার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা, তো আমার যতদূর ধারণা তুমি আমার সাথেই মনে হয় প্রথম সিরিজে কাজ শুরু করেছিলে, যেখানে তুমি একটা রিপ্লেসমেন্ট ক্যারেক্টার করেছিলে, নাটকটার নাম ছিল রুমালি। ইজ ইট ট্রু? রুমালি, আমার মনে হয়, আমার লাইফে আসলে আমি ওরকমভাবে সিরিয়াল করি না, এখনও সিরিয়াল করি না, আগেও করতাম না। একটা সিরিয়াল করি, সেটা কারণ হচ্ছে হুমায়ুন স্যারের স্ক্রিপ্ট ছিল, অবশ্যই অরুণ দার ডিরেকশন ছিল, সব ভালো ভালো আর্টিস্টরা ছিলেন, এবং আমি বলবো আমার অ্যাক্টিংয়ে আসলে হাতেখড়িটা ওই রুমালির সময়ই হয়েছে, কারণ সুবর্ণ আপু ছিল, সবাই ভালো ভালো আর্টিস্টরা ছিল, তো সবার কাছ থেকে শিখে আসলে ওই জায়গাটাতেই মেইন গ্রুমিংটা হয়েছে। হ্যাঁ, রুমালি ওয়াজ আ বিগ প্রজেক্ট, অনেক সুন্দর, আমারও একটা সুন্দর ক্যারেক্টার ছিল। এমনটা কিন্তু অনেকবার দেখিয়েছে, একবার না। আমি অ্যাম সো লাকি যে তোমার সাথে আমি তোমার একমাত্র সিরিজে কাজ করে ফেলেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই, আমি শুনতে পেরেছি তুমি উপস্থাপনা শুরু করেছো, তো ওইটার অভিজ্ঞতা কি, কেমন হলো শুটিং? এটার অভিজ্ঞতা আসলে খুবই মজার, কারণ আমি আসলে কোনো সময় চিন্তা করিনি যে আমি উপস্থাপনা করতে পারবো বা করবো বা এরকম। তো আমাকে যখন প্রথম ফোন দেয় আমার যে প্রোগ্রাম প্রডিউসার, তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমার, আমি ইটসেলফ ইটস আ ব্র্যান্ড শোটা। পরে আমি একটু কনফিউজ ছিলাম যে করবো না কি না, পরে আমাকে ওনারা এত উৎসাহ দিলো যে আপনি করেন, আপনি ভালো করবেন, করেন। পরে সাহস করে করলাম। ফার্স্ট দিন একটু নার্ভাস ছিলাম যে আমি আদৌ পারবো কি না বা এরকম, কিছুটা নার্ভাসনেস কাজ করেছে, বাট এখন আই এনজয় ডুইং ইট, বিকজ এক একদিন এক একটা গেস্টের সঙ্গে দেখা হয়, তাদের সাথে আড্ডা হয়, এটা মজার একটা এক্সপিরিয়েন্স। নাও আই এম হ্যাভিং ফান উইথ ইউ, আই এম হ্যাভিং ফান অ্যাজ ওয়েল। সো এটা আসলে তখন মনে হচ্ছে সবসময় চেয়ারের এপাশে বসি, চেয়ারের ওপাশে বসে প্রশ্ন করাটাও অন্যরকম মজা, বেশি মজা আসলে। ট্রু, ট্র্যাপে চাইলে ফেলা যায়, মজা করতে চাই। আমি সাধারণত চেষ্টা করি কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন ওরভাবে না করতে, যেগুলো আসলে দর্শকদের আগ্রহ থাকে, যেগুলো জানার আসলে ওরকমভাবেই করি। ব্যক্তিগত প্রশ্ন যে করি না তা না, বাট কন্ট্রোভার্সির ভিতরে আসলে প্রোগ্রামের যে থিমটা, প্যাটার্নটাই আসলে একটু মার্জিত। আমার খুবই পছন্দের অনুষ্ঠান, এবং এই পর্যন্ত যতজন উপস্থাপনা করেছে তাদের প্রত্যেককেই আমার পছন্দ ছিল। সারিকা, তোমার তো সিনেমা করার কথা ছিল, তো সেটা তুমি করনি, সিনেমা এখনও করনি, তো এখন কি তোমার করার ইচ্ছা আছে? কারণ তুমি কিন্তু আবার, আমি বলবো তোমার এটা সেকেন্ড ইনিংস, তুমি একটা গ্যাপ দিয়ে আবার শুরু করেছো কাজ, একটা ফেজ গেছে যেখানে তুমি মডেল ছিলে, গ্ল্যামার গার্ল ছিলে, তো তুমি নিজেকে চেষ্টা করছো ওখান থেকে বের করে না আসলে অ্যাক্ট্রেস হওয়ার, আই এম অবজার্ভিং। সো সেই দিক থেকে তোমার কি মনে হয় যে তোমার এখন সিনেমা তুমি করতে চাও ভালো কোনো প্রোডাকশন পেলে? হ্যাঁ, আগে যখন সিনেমা করার কথা ছিল, ঠিক কথাটা তা না, একদম আগে যখন কাজ করতাম ফার্স্টে, তখন আমি সবসময় বলতাম আমি সিনেমা করবো না। সেকেন্ড ইনিংসে যখন কাজ করা শুরু করলাম, এখন এরপরে এত ভালো ভালো সিনেমা নির্মিত হয়েছে, এত ভালো ভালো সিনেমা হচ্ছে, সেটা দেখে আসলে আগ্রহ লাগে। তা আমি আসলে বলেছি যে আমার এখন সিনেমা করার ইচ্ছা পোষণ করছি, যদি সেরকম ভালো কোনো কিছু আসে তাহলে করবো। এর মধ্যে যে কয়েকটা অফার আসছে ওরকম করার মতন আসেনি, মানে করলে ভালো কিছু করবো, আদারওয়াইজ
করবো না আর কি, বিষয়টা এরকম। ইট ওয়াজ রিয়েলি নাইস টু টক উইথ ইউ। আমাদের যে দর্পণের বিশেষ আয়োজন তার সাথে কিছুক্ষণ, ইটস আ ভেরি স্মল সেগমেন্ট, সো আই হ্যাভ টু লিভ ফ্রম হিয়ার, সো আমি তোমাকে বলতে চাই বাই। তুমি কি বলতে চাও আমার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো, কারণ দূর দূরান্ত থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তোমাকে শুনতে পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি, থ্যাংকস টু বাংলাদেশ বেতার। এবং সকল শ্রোতাদেরকে বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু সতর্কতা মেনে চলবেন এবং যতটুকু পসিবল ততটুকু সেফটি মেজার্স নিয়ে চলবেন। সারিকার কথা আমিও বলতে চাই যে সাবধানে থাকুন, ভালো থাকুন, কথা হবে আগামী পর্বে ভিন্ন কোনো সেলিব্রিটি অতিথি নিয়ে। খোদা হাফেজ। শ্রোতা বন্ধুরা, পাহাড় বিধাতার এক নয়নাভিরাম সৃষ্টি। পাহাড়ের সৌন্দর্য যেন রূপকথার এক স্বপ্নপুরী। এই সৌন্দর্য রহস্যময়। পাহাড় মানুষের জন্য ও পরিবেশের জন্য মঙ্গলজনক। পৃথিবীর তিন ভাগ পানি আর এক ভাগ স্থলভূমির ভারসাম্য রক্ষা করে এই পাহাড়। আর পাহাড়ের গায়ে বসবাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রান্তিক মানুষগুলো তো প্রকৃতিরই সন্তান। এসব বিষয় নিয়ে এখন পাহাড় ও প্রকৃতি পর্বে শুনুন আরও অনেক প্রাসঙ্গিক কথা। লিখেছেন মিহির বিশ্বাস, আর তা পড়ে শোনাচ্ছেন গুলশান আরা হক। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কৃতি, কত নদী গিরিসিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজনে মনমর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পড়ে গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধধনে। বিপুলে পৃথিবীর বর্ণনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন ঠিক এভাবেই। আর আমরা, হ্যাঁ শ্রোতা বন্ধুরা, পাহাড় ও প্রকৃতি পর্বে আজ জানাব প্রকৃতির আরেক সৌন্দর্যের বর্ণনা হাম হাম ঝর্ণার কথা। প্রকৃতির অপরূপ লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুর্মা বনাঞ্চলের সীমান্তবর্তী গহীন অরণ্য সন্ধান মিলেছে নতুন রোমাঞ্চকর নয়নাভিরাম হাম হাম ঝর্ণার। স্থানীয় বাসিন্দারা একে হাম্মাম ঝর্ণা বলে ডাকে। লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন নিজের মহিমা লুকিয়ে রেখেছিল এই ঝর্ণা। দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে এই ঝর্ণাটি এতদিন কারো চোখে পড়েনি। হামহাম ঝর্ণার নামকরণ নিয়ে বিভিন্ন অভিমত রয়েছে। পাহাড়ি অধিবাসীরা বলেন পানিপতনের স্থানে একসময় পরীরা গোসল করত, আর সেই গোসলের সম্পর্কের সাথে হাম্মাম অর্থাৎ গোসলখানা শব্দটি জড়িত, তাই হাম্মাম থেকে হামহাম হয়েছে। আবার কেউ কেউ মনে করেন সিলেটি উপভাষায় পানির তীব্র শব্দকে আম আম বলে বোঝানো হয়। ঝর্ণার পানি পড়ার শব্দ যেহেতু সেই রকম, তাই সেখান থেকে শহুরি পর্যটকদের ভাষান্তরে তা হামহাম হিসেবে পরিচিত পায়। তবে স্থানীয়দের অনেকে এটিকে চিতা ঝর্ণা বলেন, কেননা একসময় এই জঙ্গলে নাকি চিতাবাঘ পাওয়া যেত। ঝর্ণার যৌবন হল বর্ষাকাল, এ সময় প্রচণ্ড ব্যাপ্তিতে জলধারা গড়িয়ে পড়ে। শীতকালে এই ব্যাপ্তি মিইয়ে গিয়ে মাত্র একটি জলধারায় এসে ঠেকে। ঝর্ণার ঝরে পড়া পানি জঙ্গলের ভেতর দিয়ে ছড়া তৈরি করে বয়ে চলেছে। ঝর্ণার কাছে যাওয়ার জন্য এরকমের বিভিন্ন ছোট বড় ছড়া পেরিয়ে জঙ্গলের বন্ধুর পথ পেরিয়ে যেতে হয়। এই ঝর্ণার কাছে পৌঁছাতে পর্যটকরা তাই তো স্থানীয় অধিবাসীদের কাউকে গাইড বা পথ প্রদর্শক হিসেবে নিয়ে যায়। এই ঝর্ণাকে ঘিরে এখনও তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। ঝর্ণায় যেতে পথে পড়বে কুর্মা বন বিটের চম্পারায় চা বাগান, যেখান থেকে ঝর্ণার দূরত্ব প্রায় 7 কিলোমিটার। পথ অত্যন্ত খাড়া, কোথাও টিলা পাড়ি দিতে হয়। পথে রয়েছে অনেক ঝিরিপথ ও ছড়ার কাদামাটি। ঝিরিপথে কদাচিৎ জোড়াবালেও তৈরি হয়। এছাড়া গভীর জঙ্গল হয়, বানর সাপ মশা এবং জোকের অত্যাচারও মাঝে মাঝে সহ্য করে পথ চলতে হয়। বর্ষাকালে হামহাম ঝর্ণায় যাবার কিছু আগে পথে দেখা পাওয়া যায় আরেকটি অনুচ্চ ছোট ঝর্ণার। হামহাম ঝর্ণায় রয়েছে দুটো ধাপ। সর্বোচ্চ ধাপটি থেকে পানি গড়িয়ে পড়েছে মাঝখানের ধাপে এবং সেখান থেকে আবার পানি পড়েছে নিচের অগভীর খাদে। হামহাম ঝর্ণার চারিধার শুধু সবুজের সমারোহ। ঝর্ণাটির উচ্চতা নিয়েও মতভেদ আছে।
পর্যটকদের কারো কারো মতে 135 ফুট, আবার মতান্তরে 147 কিংবা 170 ফুট। হামহাম ঝর্ণায় যেতে হলে দেশের যে কোনো জায়গা থেকে শ্রীমঙ্গলে যেতে হবে। ঢাকা থেকে রেল ও সড়ক পথে শ্রীমঙ্গলে যাওয়া যায়, এরপর সেখান থেকে হামহাম ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা। শ্রীমঙ্গলে হোটেলের আশেপাশে পাওয়া যায় সিএনজি, এছাড়া নিজেদের ব্যবস্থাও যাওয়া যেতে পারে। টলমলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়েছে শক্ত পাথরের মতো পাহাড়ের শরীর লেপটে। আছড়ে পড়া স্রোতধারার কলকল শব্দ বয়ে যাচ্ছে সমতলে। নামনা জানা লতা পাতা, গুল্ম, বুনফুল আর ফলের গাছ আগলে রেখেছে পরম মমতায় সৃষ্টির বিস্ময়ে এই হামহাম ঝর্ণাটি। প্রিয় বন্ধুরা, ফকির লালন শাহ এই বাংলার একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী ও সমাজ সংস্কারক। তিনি তাঁর লেখা গানের মাধ্যমেই 19 শতকে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর গান ও দর্শন রবীন্দ্রনাথকেও প্রভাবিত করেছিল। লালন ধর্ম, বর্ণ, জাত, কুল ইত্যাদির হিসেবে মানুষের শ্রেণী বিভাজনে বিশ্বাস করতেন না। তাঁর গানে মানুষ ও সমাজই ছিল মুখ্য। আসুন এখন আজকের দর্পণের শেষাংশে আমাদের গান পর্বে একটি লালন গীতি শুনি। গানটি গেয়েছেন ফরিদা পারভীন। বন্ধুরা, গল্প কথার গানে গানে দর্পণ আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর শেষ বেলায় বলতে চাই, আপনারা সকলেই ভালো থাকবেন, আর ভালো থাকার জন্য দরকার করোনা থেকে মুক্ত থাকা। বন্ধুরা, জানিয়ে দিই এবার শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন আলফাজ তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।